3200 কিলোমিটার বাইক সফর দেশের যুবকদের দেশামুক্তির বার্তা দিতে এভাবে আট রাজ্যে পরিক্রমা করছে বিএসএফ এর বাইক র‍্যালি শনিবার পৌঁছালো জলপাইগুড়ির রাজগঞ্জে এই দলের মোট 30টি বাইক রয়েছে এর মধ্যে 17 জন পুরুষ এবং 17 জন মহিলা বিএসএফ এর জওয়ান রয়েছে বিস্তারিত দেখুন ভিডিওটিতে শিলং থেকে বিএসএফ এর বাইক র‍্যালি পৌঁছালো জলপাইগুড়ির রাজগঞ্জে দেশের যুবকদের যাতে নেশার বিরুদ্ধে সতর্ক হন বেশি করে দেশসেবায় এগিয়ে আসেন সেই বার্তা দিতে প্রায় 3200 কিলোমিটার পথ বাইকে যাত্রা করবেন বিএসএফ এর সীমা ভবনী টিম জানা গেছে গত 1 সেপ্টেম্বর শিলং থেকে বিএসএফ এর সীমা ভবনী টিম এই বাইক র‍্যালি নিয়ে বেরিয়েছে দেশের 8টি রাজ্য ভ্রমণ করবে এই টিম আগামী 18 সেপ্টেম্বর দিল্লিতে পৌঁছানোর কথা শনিবার রাতে রাজগঞ্জের রাধারবাড়ি বিএসএফ ক্যাম্পে রাতে বিশ্রামের জন্য এখানে রয়েছে বিএসএফ এর তরফে জানানো হয়েছে এই দলে মোট 30টি বাইক রয়েছে এর মধ্যে 17 জন পুরুষ এবং 17 জন মহিলা বিএসএফ এর জওয়ান রয়েছে 2017 সালে তৈরি বিএসএফ এর এই সীমা ভবনটি দলটি ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে সুনাম অর্জন করেছে ইতিমধ্যে 29টি বিশ্ব রেকর্ড করেছে এই টিম